নমস্কার বন্ধুরা, আজকে আমরা ওএলআই এর মাধ্যমে কেমিস্ট্রি বা রসায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয় পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। আজকে আমরা ডোবেরাইনারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র এবং মেন্ডেলিভের পর্যায় সারণীর সাথে সাথে আধুনিক পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যাবৃত্ততা সম্পর্কে জানব, এবং এরই সাথে আমরা আরো জানব যে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র এবং মেন্ডেলিভের পর্যায় সারণীর বিফলতা সম্পর্কে, এবং কেন আমরা এগুলোকে আজকের সময়ে আর অনুসরণ করি না। বিভিন্ন মৌল আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে অনেক মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে মিল রয়েছে। এখনো পর্যন্ত আমরা 118টি মৌল সম্পর্কে জানতে পেরেছি। তখন এই মৌলগুলোকে তাদের রাসায়নিক ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করার প্রচেষ্টা করা হয়, এবং এই প্রচেষ্টাই জন্ম দেয় আধুনিক পর্যায় সারণীর। 1817 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী জন ডোবেরাইনার তার ত্রয়ী সূত্রের মাধ্যমে মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেন। ডোবেরাইনারের ত্রয়ী সূত্র অনুযায়ী রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান হয়। যেমন লিথিয়াম এবং পটাশিয়ামের গড় পারমাণবিক গুরুত্ব সোডিয়ামের পারমাণবিক গুরুত্বের সমান। পরবর্তী ক্ষেত্রে ক্যালসিয়াম এবং বেরিয়ামের গড় পারমাণবিক গুরুত্ব স্ট্রনশিয়ামের পারমাণবিক গুরুত্বের প্রায় সমান হয়, এবং তারপরের ক্ষেত্রে আমরা দেখতে পারি ক্লোরিন এবং আয়োডিনের গড় পারমাণবিক গুরুত্ব ব্রোমিনের পারমাণবিক গুরুত্বের প্রায় সমান হয়। কিন্তু এই সূত্র কেবলমাত্র কয়েকটি মৌলের ক্ষেত্রেই সীমাবদ্ধ, তাই এই সূত্রকে আমরা সর্বগ্রাহ্য হিসাবে স্বীকৃতি দিতে পারিনি। এরপরে আসে বিজ্ঞানী নিউল্যান্ড। তিনি 1866 খ্রিস্টাব্দে তার অষ্টক সূত্র প্রদান করেন। তার সূত্র অনুযায়ী মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে দেখা যায় নির্দিষ্ট মৌলের সঙ্গে তার পরবর্তী অষ্টম মৌলের ধর্মের মিল আছে। তিনি সবথেকে কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল হাইড্রোজেন থেকে শুরু করেন এবং 56 নম্বর মৌল থোরিয়ামে গিয়ে শেষ করেন। কিন্তু তার এই সূত্রে কিছু বিফলতাও দেখা যায়। এই সূত্র শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্তই কাজ করে, এবং সেই সময় শুধুমাত্র 56টি মৌলই পাওয়া গিয়েছিল। পরবর্তী সময়ে আবিষ্কৃত মৌলগুলি এই সূত্রের পালন করে না, তাই এই সূত্র সমস্ত মৌলের পর্যাবৃত্ততা ধর্ম ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। নিউল্যান্ডের অষ্টক সূত্রের পরে আসে মেন্ডেলিফের পর্যায় সারণী, যেটি কিনা এখনো পর্যন্ত সর্বাধিক সঠিক পর্যায় সারণী ছিল। সেই সময় পর্যন্ত 63টি মৌল সম্পর্কে জানা গিয়েছিল। মেন্ডেলিভ বিভিন্ন মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে গবেষণা করেন এবং তাদের ধর্মের মধ্যে সাদৃশ্য খুঁজে পান। মেন্ডেলিভের পর্যায় সূত্র অনুযায়ী বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মেন্ডেলিভ তার পর্যায় সূত্র অনুযায়ী মৌলগুলিকে বিভিন্ন অনুভূমিক ও উলম্ব সারিতে সাজিয়ে তালিকা তৈরি করেন। মেন্ডেলিভের পর্যায় সারণীতে মোট 60টি পর্যায় ও 8টি শ্রেণী রয়েছে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে একই শ্রেণীর মৌলগুলির ধর্ম ও যোজ্যতা একই হয়। মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে কিছু কিছু জায়গা ফাঁকা রেখে দেন। এটিকে মেন্ডেলিভ তার পর্যায় সারণীর দুর্বলতা না বলে এটি বলেন যে এখনো পর্যন্ত বিভিন্ন মৌল আবিষ্কার হওয়া বাকি রয়েছে এবং সেই মৌলগুলি ওই ফাঁকা জায়গা দখল করবে, এবং পরবর্তীতে তার এই ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়। এবং একই সাথে নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কার না হওয়ায় মেন্ডেলিভের পর্যায় সারণীতে ওই মৌলগুলির কোনো অবস্থানই ছিল না। মেন্ডেলিভের পর্যায় সারণীতে এও দেখা যায় যে একই ভৌত ও রাসায়নিক ধর্ম বিশিষ্ট মৌলগুলি একটি নির্দিষ্ট অন্তরালে আবার ফিরে আসে, এবং হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টনের মতন নিষ্ক্রিয় গ্যাসগুলি
পরবর্তীতে আবিষ্কৃত হওয়ার পরে দেখা যায় পূর্ববর্তী পর্যায় সারণীর মৌলগুলির অবস্থানগুলিকে কোনো পরিবর্তন না করেই সেই নোবেল গ্যাসগুলিকে ওই পর্যায় সারণীতে স্থান দেওয়া যায়। তবে এই পর্যায় সারণীর কিছু বিফলতাও রয়েছে, যেমন মেন্ডেলিভ হাইড্রোজেনের একটি নির্দিষ্ট স্থান দিতে অক্ষম ছিলেন, এছাড়া সমস্থানিক মৌলগুলির কোনো জায়গা দেওয়া হয়নি। তো বন্ধুরা, এতক্ষণে আমরা জানলাম পূর্ববর্তী সারণীগুলো কেন বিফল হয়েছিল, এবার আমরা জানবো আধুনিক পর্যায় সারণী কি এবং কেন আমরা তার পালন করি। 1942 খ্রিস্টাব্দে ইংরেজ পদার্থবিজ্ঞানী মজলে পরীক্ষার দ্বারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসেন। তার সিদ্ধান্তটি হলো মৌলের রাসায়নিক ধর্ম পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে, তারা পারমাণবিক ভর দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বর্তমানে মেন্ডেলিফের পর্যায় সূত্র সংশোধিত করা হয়েছে। এই সংশোধিত রূপটি হলো বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বর্তমানে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজিয়ে আধুনিক পর্যায় সারণী তৈরি করা হয়েছে। আধুনিক পর্যায় সারণীতে মোট 60টি পর্যায় ও 18টি শ্রেণী রয়েছে। তো বন্ধুরা, আধুনিক পর্যায় সারণীকে এইরকম দেখতে হয়। এখানে বিভিন্ন রঙের ব্যবহার করে ধাতু, অধাতু, ধাতুকল্প এবং নিষ্ক্রিয় গ্যাসকে চিহ্নিত করা হয়েছে, এবং সব থেকে নিচে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট বর্গের মৌলগুলিকেও চিহ্নিত করা হয়েছে। কোনো একটি শ্রেণীর উপর থেকে নিচ বরাবর গেলে মৌলের কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। অন্যদিকে কোনো একটি পর্যায়ের বাঁদিক থেকে ডান দিকে গেলে কক্ষপথের সংখ্যা সেম থাকে, কিন্তু ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এবারে আমরা শিখব কোনো একটি কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কি করে নির্ণয় করতে হয়। কোনো কক্ষে ইলেকট্রনের সর্বাধিক সংখ্যা 2n² এর সমান হয়, যেখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা। প্রথম কক্ষকে আমরা কে বলে থাকি। কে কক্ষে ইলেকট্রনের সংখ্যা হয় 2 × 1² = 2টি ইলেকট্রন। ঠিক একইভাবে দ্বিতীয় কক্ষ L এ ইলেকট্রনের সংখ্যা হয় 8টি এবং তৃতীয় কক্ষ M এ ইলেকট্রনের সংখ্যা হয় 18টি, এবং একইভাবে পরবর্তী কক্ষগুলির ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করা হয়। এবারে আমরা শিখব কোনো একটি মৌলের নির্দিষ্ট কোনো ধর্ম পর্যায় বা শ্রেণী বরাবর কি করে পরিবর্তিত হয়। এবং প্রথমে আমরা কথা বলবো পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে। কোনো পর্যায় বরাবর বাঁদিক থেকে ডান দিকে গেলে পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, কিন্তু ইলেকট্রনের সংখ্যা যেহেতু বৃদ্ধি পায় তাই নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণও বৃদ্ধি পায়, যার কারণে পারমাণবিক ব্যাসার্ধ কম হতে থাকে। এবং অপরদিকে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায় তাই পারমাণবিক ব্যাসার্ধও বৃদ্ধি পায়। কিন্তু 18 নম্বর শ্রেণীর নিষ্ক্রিয় মৌলগুলির ক্ষেত্রে আবার পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, কারণ এক্ষেত্রে অষ্টক পূর্তি হয়ে যায়। এবার আমরা কথা বলবো আয়োনাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব নিয়ে। তো প্রথমে আমরা জেনে নেব আয়োনাইজেশন শক্তি কি বা কাকে বলে। গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রসম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, তখন পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর আয়নিয়ন বিভব বলে। সাধারণভাবে পর্যায় সারণীতে কোনো পর্যায়ে পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে আয়নীয় ভবন বিভব ক্রমাগত বৃদ্ধি পায়। অন্যদিকে একই শ্রেণীতে উপর থেকে নিচের দিকে গেলে প্রথম আয়নীয় বিভবের মান হ্রাস পায়। এবারে আমরা কথা বলবো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে। অন্যান্য ধর্মগুলির মতোই তড়িৎ ঋণাত্মকতাও মৌলের একটি পর্যাবৃত্ত ধর্ম। তো প্রথমে আমরা জেনে নেব তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণুর ওই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকেই ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে।
পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকের মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায় এবং এই তড়িৎ ঋণাত্মকতা 17 নম্বর শ্রেণীতে সর্বোচ্চ হয়। একই শ্রেণীতে উপর থেকে নিচের দিকে গেলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা অন্যদিকে ক্রমশ হ্রাস পেতে থাকে। এবারে আমরা জেনে নেব জারণ বিজারণ ধর্ম কি। কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি হয় সেই পরমাণু তত শক্তিশালী জারক পদার্থ হয়। আবার অন্যদিকে যে পরমাণুর ইলেকট্রন ত্যাগের প্রবণতা যত বেশি হয় সেই পরমাণু তত শক্তিশালী বিজারক হয়। কোনো পর্যায়ের প্রথম মৌল থেকে আরম্ভ করে ডান দিকে অগ্রসর হলে মৌলসমূহের বিজারণ ক্ষমতা হ্রাস পেতে থাকে। অন্যদিকে পর্যায় বরাবর তাদের জারণ ক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। পর্যায় সারণীর কোনো একটি শ্রেণী ধরে উপর থেকে নিচে নামলে মৌলসমূহের বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়, অর্থাৎ জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়। এবারে আমরা আবারও একবার দেখে নেব এই সম্পূর্ণ টিউটোরিয়াল থেকে আমরা কি কি শিখলাম। আজকে আমরা শিখলাম পদার্থকে কিভাবে তাদের রাসায়নিক ও ভৌত ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়, এবং আধুনিক পর্যায় সারণীর একটি মুখ্য অবদান হলো আমরা যদি কোনো একটি মৌলের রাসায়নিক ধর্মের কথা জানতে পারি তবে সারণীতে তার আশেপাশের আরো মৌলদের সম্পর্কে অনুমান করতে পারি যে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম কেমন হতে পারে, এবং এর সাথে আমরা জানতে পারি মৌলদের ধর্মসমূহ কিভাবে পর্যায় সারণীর বিভিন্ন পর্যায় ও সারণী বরাবর পরিবর্তিত হতে থাকে। এবার আমরা টিউটোরিয়ালের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা জেনে নেব কিছু শব্দ এবং তাদের শব্দার্থ। যেমন মেজারমেন্ট শব্দের অর্থ পরিমাপ এবং সাবস্টেন্স শব্দের অর্থ পদার্থ। ধন্যবাদ বন্ধুরা টিউটোরিয়ালটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।